নমস্কার বন্ধুরা, সঙ্গীতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা অন্যরকম রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বিরিয়ানি। আমি বিরিয়ানিটা চিকেন দিয়ে বানাবো, তার জন্যে আমি চিকেন নিয়ে নিয়েছি। দেখো, চিকেনগুলোকে বড় বড় পিস করে নিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করার জন্যে কিছু মশলা মাখাবো। প্রথমে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু নুন, দেব ধনে আর জিরে গুঁড়ো, দিয়ে দেব টক দই। ভালো করে এবার মেখে নেব আমি। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে এবার আমি আধ ঘন্টার জন্যে, বিরিয়ানির জন্য আমি চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আমি জল ঝরিয়ে নিয়েছি। ভাতটা করে নেওয়ার জন্যে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে দেব। আমি এখন বেরেস্তাটা বানিয়ে নেব, তার জন্যে তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। দেখো, ভাত করে নেওয়া জলটা ফুটে উঠেছে। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো এলাচ, লবঙ্গ আর দারচিনি। এই জলেতেই আমি অল্প একটু তেল দিয়ে দেবো। দিয়ে আমি চালটা ঢেলে দেব। ভাতটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই ভাতের জলে দিয়ে দেব অল্প কটা পুদিনা পাতা, দিয়ে ভাতটা হতে দেব। এবার আমি তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, এই আলুর মধ্যেই একটু দিয়ে দেবো অল্প একটু হলুদ কালারের জন্য আর অল্প একটু নুন, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। আলুটা নামিয়ে নিয়েছি, এবার আমি এই তেলের মধ্যেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। ভালো করে চিকেনটা কষিয়ে নেব। ভাতটা হয়ে এসেছে, ভাতটা এবার আমি নামিয়ে নেব। ভাতটা নামিয়ে নিয়েছি, দেখো দই দিয়ে আছে বলে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। আমি চিকেনের সঙ্গে ভেজে রাখা আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব। একটু হতে দেবো, আলুটাও তো সেদ্ধ হবে হালকা করে। আমি এবার এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দেবো। চিকেনটা আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। এবার আমি ভাতটা সাজিয়ে নেব। বিরিয়ানিটা আমি কড়াতেই করব, তার জন্য আমি চিকেনটা তুলে নিচ্ছি। আমার কাছে কেশর নেই, তার জন্য আমি অল্প একটু জলের মধ্যে অল্প একটু ফুড কালার দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব। আমি দিয়ে দেবো গোলাপ জল,
দিয়ে দেব আর অল্প একটু মিঠা আতর চটপ দিয়ে নিয়েছি আমি অল্প একটু গ্রেভি আর মাংস আর আলু নিয়ে নিয়েছি এটার মধ্যেই আমি ভাত দিয়ে দেব চিকেন অল্প একটু গ্রেভি দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব বিরিয়ানি মশলা চিকেন দিয়ে দেব অল্প একটু গ্রেভি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা অল্প একটু বিরিয়ানি মশলা আবার আমি ভাত দিয়ে দেব মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব অল্প দিয়ে দেব কুচিয়ে রাখা পুদিনা পাতা গোলাপ জল মিঠা দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দেব কেটে একটু অল্প করে কেটে নিয়েছি এই কাঁচা লঙ্কাগুলো এটা সুন্দর একটা ফ্লেভার আসবে গ্যাসটা অন করে দেব দিয়ে এবার আমি ভালো করে থালা দিয়ে চাপা দিয়ে দেব যাতে না বাষ্পটা বেরিয়ে যেতে পারে তার জন্য আমি এই তাওয়াটা এর উপরে বসিয়ে দেব দমে 10 মিনিট হতে দেব দিলেই রেডি হয়ে যাবে বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেব তো বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে বিরিয়ানিটা আমার রেডি এবার আমি নামিয়ে নেব তো সুন্দর হয়েছে ঝরঝরে বন্ধুরা তোমরা এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাও অবশ্যই ভালো লাগবে আর সময়ও কম লাগবে আর এইভাবে করার মধ্যেই করে খেতে পারো তোমরা দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে অল্প সময়ে চিকেন বিরিয়ানি তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে তোমাদের ভালো লাগবে আর আমার যদি এই রান্নাটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে